করলেন ওমর সানি এবং মৌসুমি দম্পতির একমাত্র ছেলে ফারদিনে হোসেন স্বাধীন। এবার স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ফারদিনে হোসেন স্বাধীন। তার ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি, পাশাপাশি যুক্ত করেছেন লাইভ ইভেন্টস। জানা গেছে গত 26 মার্চ বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। স্বাধীনের স্ত্রী সাদিয়া জাহান আয়েশা। ছেলের বিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওমর সানি। তিনি বলেন, 26 মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে, আকদ করে আমরা বউ নিয়ে এসেছি, ওদের জন্য সবাই দোয়া করবেন। পরে ফেসবুকে একটি ভিডিও বার্তায় ওমর সানি জানিয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম, নিরাপদে আছেন, নিরাপদে থাকবেন। স্বাধীনতার 50 বছর হয়ে গেল, আমাদের খুব ইচ্ছে ছিল ফারদিনের বিয়ে 26 তারিখেই হবে, আল্লাহ পাক সেটা কবুল করেছেন। সাদিয়া রহমান আয়েশার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, একজন ভালো মনের অধিকারী নিয়ে আমার বৌমা হয়েছে এবং সে দেখতেও অনেক সুন্দর, আমাদের সকলেরই তাকে অনেক পছন্দ হয়েছে। আপনারা সবাই ফারদিন এবং আয়েশার জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। তিনি আরও জানান, 9 এপ্রিল ফারদিন এবং আয়েশার বউ ভাত হওয়ার কথা ছিল, কিন্তু আয়েশার বাবার অসুস্থতার কারণে সেটি পিছিয়ে গেছে, ঈদের পরে তা হওয়ার কথা রয়েছে। এর আগে মৌসুমি তার ছেলে বউকে নিয়ে গণমাধ্যমে বলেছিলেন, স্বাধীনের বউয়ের নাম সাদিয়া রহমান আয়েশা, সে কানাডা প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি, বাড়ি কুমিল্লায়, তবে পড়াশোনা এবং বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে আয়েশার পরিচয় হয়, পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের আলোচনায় ঠিক হয় বিয়ের দিনক্ষণ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।